বিতর্কিত আচরণ করা যেন তার কাছে নেশার মতো, মাঠে এবং মাঠের বাইরে নিজেকে সংযত করার মতো সময়ই যেন নেই তার হাতে। গোলপোস্টের নিচের বীরত্ব বাইরে জাহির করতে গিয়ে বারবারই এমন উশৃঙ্খল আচরণ করে আসছেন তিনি। বলা হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক, কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী বাজ পাখি খ্যাত এমিলিয়ানো মার্তিনেজের কথা। এমির কথা মাথায় আসলেই চোখের সামনে ভাসে দৃঢ়চেতা এক গোলরক্ষকের ছবি, ডিবক্সের ভেতরে গোলপোস্টের নিচে যিনি অপ্রতিরোধ্য, স্পট কিক সেভ করতে যার তুলনা কেবলই তিনি। আধুনিক ফুটবলে পেনাল্টি সেভের ইতিহাসটাই নতুন করে লিখেছেন বাজ পাখি। কিন্তু মাঠে প্রতিনিয়ত প্রতিপক্ষের ফুটবলারদের উত্তক্ত করে তাদের সঙ্গে মাইন্ড গেম খেলার চেষ্টা, প্রয়োজনে অশালীন আচরণ করে প্রতিপক্ষকে খেপিয়ে তুলতেও তিনি সিদ্ধহস্ত। হরহামেশাই মাঠে এই ঘটনাগুলো ঘটান এমিলিয়ানো। কিন্তু এবার হয়তো একটু বাড়াবাড়ি করে ফেললেন এমি, তাই তো পড়তে হলো শাস্তির মুখে। ম্যাচে আপত্তিকর আচরণ এবং ফিফার ফেয়ার প্লে নীতি ভঙ্গ করেছেন এমি, যে কারণে তাকে 2 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিল ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2 কারণে এই শাস্তি দেয়া হয়েছে বাজ পাখিকে। প্রথম ঘটনাটি তিনি ঘটিয়েছেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে। কোপা আমেরিকায় রেকর্ড শিরোপা জয়ের রেপ্লিকা ট্রফি হাতে আপত্তিকর এবং অশালীন ভঙ্গিমায় সেদিন ছবি তোলেন এমি। একই উদযাপন তিনি করেছিলেন কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস নেওয়ার সময়ও। তবে সেবার তাকে ক্ষমা করে দেয়া হলেও এবার আর মাফ পেলেন না এমিলিয়ানো মার্তিনেজ। তার বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনেছে ফিফা। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। এছাড়া গত 10ই সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে আপত্তিকর ঘটনা ঘটান এই গোলরক্ষক। ম্যাচ হেরে মেজাজ হারিয়ে ফেলেন তিনি, ব্রডকাস্ট ক্যামেরায় আঘাত করতে দেখা যায় তাকে। পরে মার্তিনেজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সেই ক্যামেরা অপারেটর জনি জ্যাকসন। এমি তাকে লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ করেন তিনি। পরে এই 2 অভিযোগের সত্যতা পাওয়ায় এমিকে 2 ফিফা স্বীকৃত ম্যাচের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। এমির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করলেও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কোনো কথাই আমলে নেয়নি ফিফা। এই নিষেধাজ্ঞার কারণে অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আকাশী নীল জার্সিতে মাঠে নামতে পারবেন না এমিলিয়ানো মার্তিনেজ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।